যুবশক্তির অনুষ্ঠানে বাঁকুড়ায় ঝটিকা সফরে সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি ও নির্মাল্য চক্রবর্তী। একদিনের ঝটিকা সফরে সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি ও নির্মাল্য চক্রবর্তী বাঁকুড়া জয়পুরের বনতলা রিসোর্টে আসেন। এই সফরের কারণ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় যুবশক্তির সভায় যোগদান। যুবশক্তির অধীনে পশ্চিমবাংলায় ইতিমধ্যেই 5 লক্ষ যুবক যুবতী যোগদান করেছেন, কিন্তু তাদের লক্ষ্য 10 লক্ষ যুবক যুবতীকে এই যুবশক্তির প্ল্যাটফর্মে নিয়ে আসা। এই জন্যই যুবশক্তির এই অনুষ্ঠানে যোগদান করতে বিষ্ণুপুরে আগমন সোহম চক্রবর্তী, শান্তনু ব্যানার্জি ও নির্মাল্য চক্রবর্তী। যেটা আমরা বারংবার বলার চেষ্টা করেছি, যে একটা বাড়ির ভিত একটা অট্টালিকা দাঁড়িয়ে থাকে তার ভিতের উপরে, সেই ভিত হচ্ছেন আপনারা যারা ফিল্ড ইউনিট মেম্বার আজকে উপস্থিত হয়েছেন। আমি বিশেষভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাব, তার কারণ এই কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা যেভাবে নির্দেশ পাথর করে রয়েছেন, এফএম রা রয়েছেন, ব্লক প্রেসিডেন্টরা রয়েছেন। নির্মাল্য, আমি একটু আগে আলোচনা করছিলাম যে সেটা হচ্ছে এতদিন ধরে আমরা একটা ডিসি গ্রুপ ক্রিয়েট করেছিলাম, যেখানে আমাদের ডিসি মেম্বার বলছি স্যার আপনি যদি জয়পুরে আজ এসছেন আপনার পিছনে কারণ থেকে জয়পুরে আজকে এসে, মানে বিশেষ করে জয়পুরে আমরা বাঁকুড়াতেই সেন্টার করেছি, মেনলি আসার কারণ একটাই, কারণ জানেন যে আমাদের বাংলা যুবশক্তি নিয়ে এখন একটা ক্যাম্পেইনিং চলছে এবং যেহেতু বাঁকুড়া আমাদের সেই জোনের মধ্যে পড়ছে, তাই নির্মাল্য, শান্তনু, আমি তিনজন মিলে আসছি এবং প্রায় সমস্ত জায়গাতে আমাদেরকে যেতে হচ্ছে, যে কটা জেলা আমাদের ওখানে রয়েছে এবং সেখানে গিয়ে যুবশক্তি নিয়ে কথাবার্তা চলছে। আচ্ছা স্যার, এই যে যুবশক্তিকে কি সামনে যে 2021 বিধানসভা, এই বিধানসভায় কাজে লাগাতে চান? দেখুন, সেইভাবে তো ডিরেক্টলি তো বলা যায় না, কারণ বাংলা যুবশক্তি প্রথম থেকে এটাকে অপলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এবং যেখানে মেনলি আমরা কিন্তু কোনো রকমভাবে রাজনৈতিক ভঙ্গি নিয়ে বা রাজনৈতিক কোনো লক্ষ্য নিয়ে এটাকে আমরা, মাননীয় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কোনো রকমভাবে শুভ উন্মোচন করেনি। এটা বেসিক্যালি আমাদের যারা যুবযোদ্ধা রয়েছেন, যুবশক্তি আমাদের তরুণ তুর্কিরা যারা রয়েছেন, যারা থ্রু আউট কাজ করে চলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিশেষ করে আমফান হয়ে গেছে, করোনা চলছে এবং এই দুটো সিচুয়েশন নিয়ে যেখানে মানুষ যেভাবে বিধ্বস্ত, তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত এই লক্ষ্য আমাদের এবং সেই সমস্ত বাংলার সব তরুণ তুর্কিদেরকে নিয়ে আসা হচ্ছে, যারা তারা প্রত্যেকে এসে তাদের পছন্দ মতো তাদের পাশে 10 জন ফ্যামিলি দায়িত্ব তারা নিতে পারে এবং তাদেরকে হেল্প করতে পারে এই কঠিন সময়ে। আমি তো স্যার রাজ্য তৃণমূল কংগ্রেসের একটা গুরুত্বপূর্ণ পদে আছি, 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? সেটা এই মুহূর্তে মুখপাত্র বলবে, আমাদের যারা রয়েছেন তারা পদক্ষেপ সম্বন্ধে তারা বলাটাই বেটার। আমরা আপাতত যুবশক্তি নিয়ে যে কার্যকলাপের মধ্যে আছি সেইটা নিয়ে, কর্মসূচি নিয়ে, সেটাকে নিয়ে আমরা পার্টিসিপেট করছি। বাঁকুড়া থেকে উত্তম দে, টাইমস বাংলা।